আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। স্পিনিং আ ক্যাশ, এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, তার মানে কপি পেস্ট করার যে সমস্ত ওয়েবসাইট গুলো রয়েছে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট এবং ইজিয়েস্ট একটি ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই সাইন আপ বোনাস নিতে পারবেন $35 পাশাপাশি আপনি যদি রেফার করে নিতে চান, তার মানে আর্নিং করতে চান, তাহলে সেই ক্ষেত্রে $15 ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। সো স্টেপ বাই স্টেপ কিভাবে এখান থেকে কাজ করবেন এবং কাজ করে পেমেন্ট গুলো নেবেন আমি পুরোপুরি বিষয়টা শেয়ার করবো, যদিও আমি এই ওয়েবসাইটটি সম্পর্কে আগে একটি রিভিউ দিয়েছিলাম এবং আপনাদের অনেকে এই ওয়েবসাইটটি সম্পর্কে পূর্ণাঙ্গ এটি রিভিউ দেওয়ার জন্য কমেন্ট করেছেন। সুতরাং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি দেওয়া হচ্ছে। সো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি আপনার আর্নিং গুলো বিকাশ এর মধ্যে নিয়ে আসতে পারবেন এবং যেহেতু এখানে বিটকয়েন চালু রয়েছে সুতরাং আপনার পেমেন্ট অ্যাকাউন্ট পেবল না থাকলেও চলবে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে, এটির ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে spininkash.com। spininkash.com এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এটি রিসেন্টলি আপডেটেড হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 30 লাখ প্লাস পিপল এখানে জয়েন করেছে। সুতরাং এটি কতটুকু ট্রাস্টওয়ার্দি আর পেমেন্ট মেথড দেখলে আপনারা বা পেমেন্ট যে ক্রাইটেরিয়া বা স্ট্যাটিস্টিক্স সেটি দেখে বুঝতে পারছেন। সো আমার আর নতুন করে কিছু বলার নেই, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই ইন্টারফেসটি দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন এবং কেননা এখানে অনেকে পেমেন্ট নিচ্ছে এবং পাশাপাশি ইনস্ট্যান্ট ক্যাশ গুলো তারা পেমেন্ট করছে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। সো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এইখানে এই ইন্টারফেসটি আপনার নিশ্চয়ই চোখে পড়ছে। সো আর্ন $500 টু $1000 ডেইলি, ইউজ দ্য পাওয়ার অফ ইয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস টু মেক মানি অনলাইন, শেয়ার ইয়োর রেফারেল লিঙ্ক অ্যান্ড আর্ন $15। তার মানে আপনি যদি রেফারেল লিঙ্কটা শেয়ার করেন তাহলে অবশ্যই এখান থেকে $15 ইনস্ট্যান্ট পাচ্ছেন এবং পাশাপাশি কেউ যদি আপনার যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে $2 করে পাবেন। সুতরাং সেটি আমি দেখাবো। সো প্রথমে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে $35 সাইন আপ বোনাস তারা দিচ্ছে সেটি নিতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো আমি এটি ক্লিক করছি, আলাদা একটি ট্যাব ওপেন করছি, ট্যাব ওপেন করার এগেনস্টে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি। সুতরাং এখানে এভাবে দেখাচ্ছে, আপনি যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন তখন আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হবে, পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে যখন আপনি বাটনে ক্লিক করবেন সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন, দ্যাটস ইট। সো আপনি আশা করি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। সো এখানে অ্যাকাউন্টটি তৈরি করার পরে আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আমার $35 তারা অ্যাড করে দিয়েছে, তার মানে সাইন আপ বোনাস যে তারা দিবে বলেছে সেটি তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এই যে $35 সাইন আপ বোনাস সেটি আমি পেয়ে গিয়েছি। পেয়ে যাওয়ার পরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটি রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কটি আপনি কপি করে কোন কোন জায়গায় শেয়ার করবেন, বেসিক্যালি যারা বাংলাদেশে রয়েছেন অথবা ইন্ডিয়ান রয়েছেন অথবা যারা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেই সোশ্যাল মিডিয়াগুলোতে যেখানে বেশি মানুষের সমাগম রয়েছে সেখানে আপনি প্রোভাইড করবেন বা শেয়ার করবেন। তারা যদি সেই লিঙ্কে ক্লিক করে তাহলে অবশ্যই ইনস্ট্যান্ট আপনি $2 করে পাবেন, আর সাথে সাথে যদি তারা সেই অ্যাকাউন্টটি ধরে সাইন আপ করে তাহলে অবশ্যই আপনি $15, তার মানে +15, দ্যাট মিন্স $17 ইনস্ট্যান্টলি পাচ্ছেন এই রেফারেল লিঙ্কটা শেয়ার করার এগেনস্ট। এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম, তারপর স্ন্যাপচ্যাট রয়েছে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে পিন্টারেস্টের মতো বাগা একটি ওয়েবসাইটের আইকন দেখা যাচ্ছে। সুতরাং এই সমস্ত ওয়েবসাইট গুলোতে আপনি যখন এই লিঙ্কটি শেয়ার করবেন ও নিশ্চয়ই কেউ না কেউ আপনার লিঙ্কে জয়েন করবে এবং আপনি এখান থেকে বেনিফিট হবেন। এই হচ্ছে একটি মেথড। প্রথমত আপনি এই কাজটি করবেন, করার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে কিভাবে কাজ করবেন সেই মেথডগুলো আমি দেখিয়ে দিচ্ছি পরের ধাপগুলো। তো এখানে আপনি স্ক্রলিং করে যদি চলে আসেন তাহলে এখানে $50 অ্যাপস অ্যান্ড সার্ভিস তারা অলরেডি দিয়ে দিয়েছে এবং কি কি মেথডে আপনি এখানে কাজ করতে পারবেন তারা কিন্তু অলরেডি সাজিয়ে দিয়েছে। রেফারেল ফ্রেন্ডস আপনি $15 করে পাচ্ছেন এবং ডাউনলোড অ্যাপস, আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন অথবা মোবাইল ইউজ করেন তার মানে এই ওয়েবসাইটটি মোবাইলে ইনস্টল করে কাজ করেন তাহলে অবশ্যই আপনি যে অ্যাপসগুলো তারা ইনস্টল করতে বলবে সেগুলো যদি ইনস্টল করেন এবং ডাউনলোড করার পরে 2 থেকে 3 মিনিট রেখে দিবেন তার এগেনস্টে আপনি $35 করে পাচ্ছেন এবং কমপ্লিট সার্ভে সার্ভে করার জন্য তারা $50 রেখেছে। এবং আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি গোল্ডেন নিউজ রয়েছে, সেটি হচ্ছে যে ক্রিয়েট ইউটিউব ভিডিওস, আপনি যদি ইউটিউব ভিডিওস তৈরি করেন এই সাইটটির উপরে তাহলে অবশ্যই $40 করে পাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি তাদের আর্নিং
করার কিছু প্রসেস। তো প্রথমত আপনাকে যে কাজটি বলবো করার জন্য সেটি হচ্ছে যে আপনি যে রেফারেল করতে পারবেন সেটি আমি বলেই দিলাম। এরপর কমপ্লিট সার্ভেতে যখন আপনি ক্লিক করবেন, কমপ্লিট সার্ভেতে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ইন্টারপেজে নিয়ে আসবে। এই ইন্টারপেজে আসার পরে যে অপশনগুলো আপনি পাবেন, এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। ক্যান ইউ স্পট দ্য ডিফারেন্স, কমপ্লিট দ্য কুইজ উইথ 100% স্কোর। সো এখানে 35 পয়েন্ট দিয়েছে এই কাজটি কমপ্লিট করতে পারলে। সো এরপরে ক্যান ইউ স্পট দ্য টুর্কি গেট 100% অন দ্য কুইজ, কুইজ দিয়েছে 35 পয়েন্ট পাবেন। এরপর এটি এখানে বেশ কয়েকটি কাজ রয়েছে যেগুলো আপনি করে শেষ করতে পারবেন। সো আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই মোবাইলে কাজ করবেন, আর যদি কম্পিউটারে করে থাকেন তাহলে অবশ্যই কম্পিউটার। তবে আপনাকে মনে রাখতে হবে আপনি এই ওয়েবসাইটে শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো আমি এটি ওপেন করছি। ওপেন করার পরে নেক্সট কি হয় সেটি আমি এবার দেখাচ্ছি। প্রথমত আপনি যখন এটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সো কন্টিনিউ বাটনে যখন আপনি ক্লিক করবেন দেন এই পেজটি লোড হতে থাকবে। তারপর আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। ইন্টারফেসটি উপস্থিত হওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পেজ। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সট পেজ আপনাকে নিয়ে যাবে। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিড়ালের ছবি দেওয়া রয়েছে। আপনি স্ক্রলিং করে এখানে চলে আসলে স্টার্ট কুইজ আপনি ক্লিক করবেন। স্টার্ট কুইজে যখন আপনি ক্লিক করবেন দেন এখানে চারটি পিক্সেল দেওয়া হয়েছে। হুইচ ইমেজ ইজ ডিফারেন্ট, কোন পিক্সেলটি এখানে ডিফারেন্ট সেটি আপনাকে বলতে বলেছে। সো অলমোস্ট বলতে গেলে কিন্তু সেম সবগুলো, তবে একটু ডিফারেন্স রয়েছে, সেটি হচ্ছে বি নাম্বার পিক্সেলটি। সো আপনি এটি বি নাম্বার পিক্সেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবে। ইন্টারপেজে আসার পরে প্রথমত আপনি একটু স্ক্রলিং করে চলে আসবেন। চলে আসার পরে নেক্সট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন আবার পিকচার চলে আসবে। এরপর বলেছে যে হুইচ ইমেজ ইজ ডিফারেন্ট, অর্থাৎ এখানে কোন পিক্সেলটি ডিফারেন্ট, তার মানে এটি হচ্ছে বি। এই বিটি আমি ক্লিক করবো। বিটি ক্লিক করার পরে এটি একটি এন্টারটেইনমেন্ট মূলক একটি ওয়ার্ক বলা যায়, পাশাপাশি আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। সো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এরপরের পিক্সেলটি দেওয়া হবে। সো আরো চারটি পিক্সেল দিয়েছে, সেটি হচ্ছে ক্যাটের হুইচ ইমেজ ইজ ডিফারেন্ট। আপনাকে খুঁজে নিতে হবে কোন পিক্সেলটি ডিফারেন্ট, তার মানে এখান থেকে ডিফারেন্ট পিক্সেল কোনো না কোনো পিক্সেল রয়েছে। সুতরাং আপনাকে সেটি খুঁজে বের করতে হবে। বের করার পরে যখন আপনি নেক্সটে এই সেম কাজগুলো করবেন অনায়াসে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবে। সো আমি ডিতে ক্লিক করছি। ডিতে ক্লিক করার পরে এখানে কি চলে আসে সেটি দেখতে পাচ্ছি। আমাকে একটু ওয়েট করতে হবে, তার মানে আপনাকে এটি কারেক্ট হয়েছে যে কারেক্ট, ইউর নেক্সট কোয়েশ্চেন ইজ লোডিং, স্ক্রল ডাউন টু প্রসিড। সো নেক্সট পেজ আপনাকে নিয়ে আসবে। সো এরপরে আবার পিকচার দিয়েছে, তার মানে এখানে সহজ কিছু কাজ দিবে, সেই সহজ কাজগুলো আপনাকে খুঁজে বের করে তারপর আপনাকে ক্লিক করতে হবে। সো হুইচ ইমেজ ইজ ডিফারেন্ট, কোন ইমেজটি এখানে ডিফারেন্ট সেটি আপনাকে বের করতে বলেছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি এই পিকচারটি কিন্তু একটু কিছুটা ডিফারেন্ট। সো আমি বিতে ক্লিক করছি, আপনারা একটু খেয়াল করুন বিতে ক্লিক করার পরে এটি কারেক্ট হয় কিনা সেটি একটু অপেক্ষা করতে হবে। এইভাবে আপনি যে পিক্সেল গুলো এই কারেক্ট হয়ে গিয়েছে, এরপর আপনি নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে আপনি এইভাবে বাকি পিক্সেল গুলো ক্লিক করবেন। সো আমি দেখাচ্ছি। অলরাইট, আমি যে ইমেজ গুলো এসেছিল সেই ইমেজের সবকটি ফিল আপ করে ফেলেছি এবং আমার স্কোর হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 100%, এবং এর এগেনস্ট আমি কত আর্নিং করলাম সেটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে বলে রাখা ভালো, সেটি হচ্ছে আপনি চাইলে এই কুইজটুকু শেয়ার দিয়ে আপনার ফেসবুকের মধ্যে আর্নিং করতে পারবেন, এবং টেক অ্যানাদার কুইজ, আপনি যদি টেক অ্যানাদার কুইজ নিতে চান, তার মানে অন্য কুইজ, তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। চলুন এবার দেখে আসা যায় আমি যে কাজগুলো করলাম সেই এগেনস্টে, তার বিপরীতে, অর্থাৎ আমি কি আর্নিং করলাম সেটি আমি এবার দেখাচ্ছি। সো আমি আমার মেইন ব্যালেন্সের মধ্যে চলে যাচ্ছি, অর্থাৎ প্রথমে যে ব্যালেন্স আমার ছিল সেটি হচ্ছে $35, তার মানে সাইন আপ বোনাস, এবং আমি যে একটি কাজ করেছি আমি সেটি একটি এবার দেখবো। সো আগে ছিল জিরো সবগুলো, এবার আমি যে কাজটুকু করেছি সে কাজটুকু আর্নিং গুলো হয়েছে কিনা বা অ্যাড হয়েছে কিনা সেটা আমি দেখছি। আমি একটু রিফ্রেশ দিচ্ছি, দেখুন সাথে সাথে কিন্তু আমার $35 অ্যাড হয়ে গিয়েছে দেড় সিট, এবং আমার একটি টাস্ক কিন্তু এখানে শো করছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটটি থেকে আপনি অনায়াসে খুব সহজেই কাজগুলো করে করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো কুইজগুলো করার সময় আপনাকে মনে রাখতে হবে, যদি ভুল হয় তাহলে কোনো প্রবলেম নেই, তবে আপনি ধারাবাহিকভাবে করে যাবেন। এ বি সি ডি যে কোনো একটি অ্যান্সার আপনি শুদ্ধ করবেন, একের পর এক ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন যদি চলে আসে। সো এবার আমি দেখাচ্ছি বাকি অপশনগুলো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এখান থেকে কুইজ করে অথবা আপনি যে ইমেজগুলো ফিল আপ করেছেন সেটি আপনি করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এটি ডাউনলোড অ্যাপস রয়েছে, ডাউনলোড অ্যাপসে আমি ক্লিক করছি। ডাউনলোড অ্যাপসে ক্লিক করার পরে সরাসরি আমাকে নিয়ে যাবে ডাউনলোড অ্যাপসের মধ্যে। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই যে এখানে যে অ্যাপসগুলো দেওয়া থাকবে, তার মানে সে অ্যাপসগুলো আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে
সেটি 2 বা 3 মিনিট আপনি আপনার স্ক্রিনের মধ্যে রেখে দিবেন, তার মানে মোবাইলের মধ্যে। এরপর আপনি ডিলিট করে দিবেন, দ্যাটস ইট। এরপরে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ডলারটুকু আপনি আপনার পেমেন্ট হিসেবে দেখতে পাবেন, দ্যাটস ইট, এতটুকুই। তো এরপর আমি এটি দেখিয়ে দিচ্ছি। নেক্সট যেটি সেটি হচ্ছে যে এই অ্যাপ দেখিয়ে দিলাম, সার্ভে বললাম, এরপর রেফারেল ফ্রেন্ডস। এবার দেখিয়ে দিচ্ছি ক্রিয়েট ইউর ভিডিও ইউটিউব ভিডিওস। আপনি যদি সত্যি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ইনস্ট্রাকশন গুলো পড়ে কিন্তু $40 আর্নিং করতে পারবেন, এবং তারা কি বিষয়ের উপর ভিডিও তৈরি করতে বলেছে সবকিছু কিন্তু এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো স্টেপ বাই স্টেপ সেগুলো দেখবেন। স্পিড ইন ক্যাশ দ্য বেস্ট ওয়ে টু আর্ন মানি ফ্রম সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনাকে বলেছে যে এই যে বিষয়গুলো এখানে আপনি আপনার ইউটিউব ভিডিও তৈরি করবেন সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি সে কাস্ট ভিডিও তৈরি করে আপনি এখান থেকে $40 আর্নিং করতে পারবেন। এবার চলে আসা যাক যে আপনি কাজ করেছেন, কাজ করার এগেনস্টে আপনি যে আর্নিং গুলো আপনি চলবেন সেটি কিভাবে করবেন সেটি দেখাচ্ছে। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন মাই প্রোফাইল। মাই প্রোফাইলে ক্লিক করার পরে আপনি সরাসরি এই ইন্টার পেজে চলে আসবেন। সো এখানে নেম দেখতে পাবেন, তারপর ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন এবং ইউজার নেম দেখতে পাবেন। এবার আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি পেমেন্ট মেথড আপনি এখানে সিলেক্ট করবেন। সো এখানে যে অপশন গুলো রয়েছে, প্রথমে রয়েছে পেপাল, ক্যাশ অ্যাপ, ভেনমো, বিটকয়েন, মেইল, স্যাক। আমি আপনাকে রেকমেন্ড করবো যদি আপনার পেপল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পেপল অ্যাকাউন্ট ইউজ করে এখান থেকে উইথড্র গুলো নিতে পারবেন। আর যদি পেপল না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে কিভাবে সাইপ্রাস অ্যাকাউন্ট সাইপ্রাস কান্ট্রি ইউজ করে পেপল তৈরি করতে হয় সেটি আপনি ভিডিও পেয়ে যাবেন, সেটি দেখে আসবেন। এবং এখানে মেসেজ দেখতে পাচ্ছেন এই ব্যক্তি $319 আর্নিং করেছে এবং সেই পেমেন্ট পেয়েছে, এখানে মেসেজ শো করছে, একটু পর পরে মেসেজ শো করবে। আশা করি আপনি এই ওয়েবসাইটটি থেকে অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। এবার চলে আসি বিটকয়েনের মধ্যে। আপনি বিটকয়েন সিলেক্ট করেছেন, বিটকয়েনের সিলেক্ট করার পরে আপনাকে এখানে বিটকয়েনের অ্যাড্রেসটা দিতে হবে। সো এবার মূল কথায় চলে আসে, বিটকয়েনের অ্যাড্রেস যারা এখনো নিতে জানেন না বা নিতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনি সরাসরি গুগলে সার্চ দিবেন কয়েন বেস লিখে। কয়েন বেস লিখে যখন আপনি সার্চ দিবেন এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, প্রথম ওয়েবসাইটটি আপনি ওয়েবসাইটটিতে ঢুকবেন। ঢুকার পর আপনি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন, দেওয়ার পরে আপনি সহজে ফ্রিতে বিটকয়েন অ্যাড্রেস কয়েন বেস অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। কেননা কয়েন বেস এর মধ্যে বিটকয়েন, ইথারাম, এক্সআরপি, বিটকয়েন ক্যাশ, লিটকয়েন সবগুলো কিন্তু রয়েছে, আপনি এই ওয়ালেট গুলো ইউজ করতে পারবেন। সো আপনি সহজেই কাজটি করতে পারবেন। সো প্রথমে আপনি কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন। কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে বিটকয়েনে ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে আপনি ইন্টারভিউতে আসবেন। ইন্টারভিউতে আসার পর আপনি পোর্টফোলিওতে ক্লিক করবেন। পোর্টফোলিওতে আসার পরে আপনি এই এখানে অনেকগুলো প্রোফাইল দেখতে পাবেন যে কারা কারা এখানে কত পেমেন্ট নিয়েছে। সো আপনি আবার হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে সরাসরি আপনাকে আবার বিটকয়েনে ক্লিক করতে হবে, তারপর আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি যেখানে চলে যাবেন সেটি আমি দেখাচ্ছি। এই যে পেমেন্ট ডিটেলস, সেই ডিটেলস এর মধ্যে আপনি পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, অ্যাড পেমেন্ট মেথড, আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেললেন। এরপর আপনার করণীয় কি সেটি এবার আমি বলছি। সো আমার পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে গিয়েছে, কিভাবে উইথড্র নেবেন সেটি আমি এবার দেখাচ্ছি। বাম দিকে দেখতে পাচ্ছেন আপনি আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে একটি থ্রি ডট মেনু দেখতে পাবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে এই অপশন গুলো পাবেন। এবার ক্যাশ আউট কিভাবে করবেন সেটি দেখাচ্ছি। ক্যাশ আউট ইউর আর্নিংস, ক্যাশ আউট ইউর আর্নিংস এর মধ্যে ক্লিক করার পরে এখানে যদি আপনি প্রথমে আর্নিং গুলো উইথড্র করে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যে সিস্টেম গুলো মানতে হবে সেটি হচ্ছে যে এখানে তারা অলরেডি বলে দিয়েছে টু প্রিভেন্ট ফ্রড ইউ মাস্ট মিট ট্যাক্সেস দিস রিকোয়ারমেন্টস বিলো টু ক্যাশ আউট ফর দ্য ফার্স্ট টাইম। আপনি যদি প্রথম এখান থেকে উইথড্র নিতে চান তাহলে এখানে যে 4টি অপশন রয়েছে, প্রথমে রয়েছে ক্লিকস, তারপর রয়েছে রেফারেল, তারপর রয়েছে ট্যাক্সেস, তারপর রয়েছে পোস্ট। এই কাজটুকু আপনাকে করতে হবে। সো প্রথমে আপনি যে কাজটি করবে সেটি হচ্ছে এখানে ক্লিক, আমার জিরো রয়েছে, ক্লিকের কাজটি আমি করিনি। আপনি ক্লিকের কাজটুকু করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তারপর রেফারেল তো বললাম, রেফারেল আপনাকে অবশ্যই করতে হবে, মিনিমাম অবশ্যই আপনাকে রেফারেল করতে হবে 5টি করে। এরপর আমার ট্যাক্স, আমি ট্যাক্স করে ফেলেছি প্রায় 16% এর মতো। এরপর যে কাজটি করতে হবে পোস্ট, পোস্টের ব্যাপারে আপনি এখানে পোস্টে যখন ক্লিক করবেন বিভিন্ন সাইটের মধ্যে পোস্ট করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন প্রায় $80 মতো। এই 4টি কাজ করার বিপরীতে আপনি উইথড্রগুলো তুলে নিতে পারবেন এবং প্রথমবারের জন্য। আর যদি প্রথমবার এই কাজগুলো কমপ্লিট করে ফেলেন দ্বিতীয়বার এই কাজগুলো আর তারা দেখবে না, ইনস্ট্যান্টলি পেমেন্টগুলো আপনি নিতে পারবেন। কত পেমেন্ট হলে আপনি তুলতে পারবেন সেটি এবারে দেখাচ্ছে। সো প্রথমে আপনাকে মনে রাখতে হবে এখানে আমার $70 হয়ে গিয়েছে এবং $100 হলে আপনি কি আমি কিন্তু এখান থেকে উইথড্র
করে নিতে পারবো। এবং এখানে দেখা যাচ্ছে যে আমার পেমেন্ট মেথডটি শো করছে, আমি বিটকয়েনটি অ্যাড করেছি। বিটকয়েনের সুবিধা হচ্ছে যে আপনি সরাসরি আপনার মোবাইলের মধ্যে, তার মানে বিকাশের মধ্যে অথবা রকেটের মধ্যে অথবা নগাদের মধ্যে আপনি বিকাশ থেকে বিটকয়েন থেকে নিয়ে আসতে পারবেন। সো $100 হয়ে গেলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি উইথড্র গুলো খুব সহজে 24 আওয়ার্স এর মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। দ্যাটস ইট। তো প্রথমে একটু ঝামেলা মূলে হলেও, তার মানে ঝামেলা কিছু না, তবে সেটি হচ্ছে যে আপনার এখানে যে ক্রাইটেরিয়া দিয়েছে এটি শুধুমাত্র আপনার সেফটির জন্য অথবা কোনো প্রবলেম যাতে না পড়েন সেটির জন্য। $100 কিন্তু কম নয়, বাংলাদেশি টাকায় 80 টাকা বা 82 টাকা ধরলে প্রায় 18,200 টাকার মতো। সো এই কাজগুলো করে ফ্রিতে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।